এবারে আমরা শুনব বাংলাদেশের এক কিশোরী লেখকের গল্প, কুমিল্লার মেয়ে অর্চি। মাত্র 13 বছর বয়সে সে একটি গোয়েন্দা গল্প লিখে ফেলেছে, তার প্রিয় চরিত্র ফেলুদা এবং কাকাবাবু। এখানে একটি বিষয় উল্লেখ করতেই হয়, লেখালেখির ক্ষেত্রে সে তার বাবা মার কাছ থেকে সাহায্য পেয়েছে এবং তার শিক্ষকরা তাকে অনুপ্রাণিত করেছে। এবং আমি জানতেই চাই যে কী করে এত অল্প বয়সে অর্চি এত সুন্দর একটি বই লিখে ফেলল। চলুন জেনে নেওয়া যাক সেই বই লেখার গল্পগুলো। ছোটবেলা থেকে বই পড়তে ভালোবাসি। ডিটেকটিভ অ্যাডভেঞ্চার উপন্যাসের প্রতি ভালোবাসা জাগে কাকাবাবু ও ফেলুদা দুটি চরিত্রের মাধ্যমে। যত চাই মা বাবা তত কিনে দেন, কোনো না করেন না। পড়াশোনা তো পাশাপাশি চলছিলই, কাকাবাবু ফেলুদার দুর্ধর্ষ সব কাহিনী পড়তে পড়তে মাথায় আসে নিজস্ব দুটো চরিত্র তৈরির কথা। মাথায় আসে দুই ভাই বোনের চরিত্র শুভ ও সোহানি। দুই ভাই বোন মা বাবার সাথে কক্সবাজার ঘুরতে গিয়ে হাতে পায় এক ঐতিহাসিক পাণ্ডুলিপি, এক সম্রাটের কাছের লোকের জীবনী। সেই কাহিনীর ধারাবাহিকতায় বাড়তে থাকে রহস্য, চলতে থাকে গল্প। পুরো কাহিনী তৈরি করতে করতে ধীরে ধীরে হয়ে যায় এক উপন্যাস। মা বাবা বলে ঘরে রেখে কী হবে, এবার কাউকে পড়তেও তো দিতে হবে। যোগাযোগ করি এক বড় কিশোর পত্রিকার সম্পাদকের সাথে, লাভ হয় না। নিরুৎসাহিত হয়ে ফিরে আসি, কিন্তু ফিরে এসেও বসে থাকি না। শেষ পর্যন্ত অমর একুশে বইমালা 2024-এ প্রকাশ হয় আমার পালঙ্কি রহস্য। পুরো ঘটনায় মা বাবার পরও অবদান রাখেন আমার আরশাদ আঙ্কেল। অনেকে আসলে শোনার পর একটু অবাক হচ্ছিল যে এত কম বয়সে সে লিখছে। সে আসলে লেখাটাও নিজে লিখেছে এবং একসময় সে কক্সবাজার গিয়ে সেই স্পটগুলো দেখতে আমাকে বলেছে, কক্সবাজার নিয়ে তাকে দেখিয়েছি, এবং সেই কথাগুলো কিন্তু তার লেখনীতে চলে আসছে। এবং সবাই অবাক হলেও সে আসলে পুরো কাজটাই, এমনকি টাইপের কাজটাও সে নিজে করেছে।